উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রতীক এবং প্রার্থীকে ভোট দিতে পারে, ভোট দিয়ে যান, সেই আহ্বান আমি সবার কাছে রাখছি। যে বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে আমরা কিন্তু এখানে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তারপরে সকল বাহিনী মিলে একটা টিম ওয়াইজে কাজ করছি। আপনারা জানেন যে আগামীকাল আমাদের নির্বাচনের সেই শুভ দিন, শুভক্ষণ। আজকে পুলিশ ব্রিফিং ও আপনারা দেখেছেন যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হলো এবং নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের একটাই চাওয়া, যে আমি রিটার্নিং অফিসার হিসেবে আমার একটাই চাওয়া যে আগামীকাল সবাই যেন আমাকে সহযোগিতা করে, সহযোগিতার মাধ্যমে একটা টিম ওয়াইজের মাধ্যমে যেন আমরা একটা গাজীপুরে মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছি আমরা। বিভিন্ন স্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, প্রায় 5 স্তরে এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং পুরো গাজীপুর সিটি কর্পোরেশনটাকে একটু নিরাপত্তার বলয়ের চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আপনারা যেগুলো আশঙ্কা করছেন যে এজেন্ট বের করে দেওয়া, এগুলার সব বিষয়ে আমাদের নজরে আছে এবং এখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয় সবসময় সচেতন আছে। আমাদের এগুলা মাথায় রেখে আমরা সবকিছু পরিস্থিতি বিবেচনা করছি এবং সেইভাবে আমরা কাজ করছি এবং আশা করি যদি এই ধরনের কোনো ঘটনা আমাদের নজরে আসে তাৎক্ষণিক কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সে ব্যবস্থা নেবে এবং ওই প্রার্থীর এজেন্টকে আমরা নিশ্চিত করব সেই কেন্দ্রে অবস্থান করার জন্য, যার যে আইনের ভিতর থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো আমরা অবশ্যই নিশ্চিত করব। দেখেন, আমরা তো বলেছি যে এখানে আমরা সমন্বিতভাবে কাজ করছি, এই যে রিটার্নিং অফিসার মহোদয় আছেন, আমাদের ডিসি মহোদয় আছে, সবাই আমরা মিলে সমন্বিত কাজ করছি। সুতরাং আমি শুধু এটুকু বলবো যে পুলিশের বিরুদ্ধে তো অনেকে অনেক ধরনের কমপ্লেন করে, আমরা আসলে চেষ্টা করি প্রতিটা নির্বাচন এর আগেও যেটা হয়েছে নিরপেক্ষভাবে করার চেষ্টা করেছি, আগামী দিনেও আমরা এর চেয়েও আরো কত সুন্দর করা যায় সেটা আমরা সশস্ত্র থাকবো।